মুন ফুড কর্নারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা বড়ই অনেক দিন সংরক্ষণ করার পদ্ধতি। দেখুন ভিউয়ার্স, আমি বড়ইগুলো পরিষ্কার করে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এখন বড়ইগুলো একটি জিপারের ব্যাগে নিয়ে জিপারের ব্যাগের মুখটা আটকে দিব। এই প্যাকেটটা ফ্রিজে ডিপে রেখে দিলে আপনি দীর্ঘদিন পর্যন্ত কাঁচা বড়ই সংরক্ষণ করে রাখতে পারবেন।